কি দেখছিস রে? ওই একটা ডকুমেন্টারি দেখছি, বল না। বলছি কালকে কখন ট্রেন? কাল 3:40-এর ট্রেনটা ধরবো, 5টা থেকে শো আছে, বুঝছে? তাহলে খেয়ে দিয়ে যাবো তো। হ্যাঁ, দুপুরবেলা ভাত খেয়ে বেরোবো। খুব গরম কালকে, সত্যি কথা, বেরোবি? চল না, ভালোই লাগবে, তোর এতদিনের শখ। ফিরতে কিন্তু বড্ড রাত হবে, ডিনার কিন্তু তুমি বানাবে এসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। আজ যাচ্ছি দূরের একটি সাবাবে। স্বাগত, আমি দেবাদৃতা। আজ আমি আপনাদের সাথে মেলবোর্ন থেকে কথা বলছি। দিনটা রবিবার, তাপমাত্রা 34°C উচ্চ হয়েছে। রীতিমতো বাড়ির ভাত ঘুম কাটিয়ে আজ 3:40-এর ট্রেন ধরার উদ্দেশ্যে চললাম, কারণ মন শুধুই শুনছে তুমি না থাকলে গাইতো না গান গুপিবাঘার দল, মোহনবাগান কবে হয়ে যেত ইস্ট বেঙ্গল, 5টা থেকে শো শুরু। রবিবার দুপুরে বাড়ি থেকে বেরোনোর পক্ষপাতী নই আমরা, কিন্তু কি করব, বেলা বোস ডাকছেন। বাম দিকের বিল্ডিংটি দ্য টি বিল্ডিং নামে পরিচিত। এটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, এর বন্ধের কারণটি অজানা। এবার ক্রস করছি মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টার, যাকে আমরা বলি MCEC, যা ইয়ারা নদীর পাশে অবস্থিত। এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কনভেনশন এবং এক্সিবিশন সেন্টার হিসেবে পরিচিত, প্রায় 70,000 বর্গমিটার জায়গা নিয়ে বানানো। সঙ্গে থাকুন, একদিন MCEC-তে আসব ও আপনাদের বিস্তারিত খবর দেব। ওই দূরে ইয়ারা নদী। এই জায়গাটি সানসেটের আগের মুহূর্তে, মানে গোল্ডেন আওয়ারের সময়, এক অনবদ্য রূপ ধারণ করে। সাউদার্ন ক্রস স্টেশন আমরা প্রায় এসেই গেছি, পায়ে হেঁটে 10 মিনিট লাগে, কিন্তু এই অসম্ভব সুন্দর সূর্যের তেজের কারণে ট্র্যামে আসলাম। শুধু হাওড়া স্টেশনে আপনাদের কাছে না, আমাদের কাছেও বড় ঘড়ি আছে, দেখবেন, ওই দেখুন। এবার মাইকি কার্ডটা কাজ করছে কিনা চেক করে নিচ্ছি, কারণ ট্র্যাম, ট্রেন বা বাস এ দেশে এটিকে স্মরণ করতে হবে। আগে তো মাইকি কার্ড ফোনে ইনস্টল থাকতো, তাই ফিজিক্যাল কার্ড নিয়ে বেরোতাম না। এখন ফিজিক্যাল কার্ড নিয়ে অনেকদিন পর বেরোতে কাস্টমার কেয়ার বললেন আমার পুরনো কার্ডটি নষ্ট হয়ে গেছে, পেছনে যে ম্যাগনেট বা চিপ জাতীয় জিনিসটা থাকে সেটি খারাপ হয়ে গেছে। উনি সাথে সাথে ফ্রি অফ কস্টে একটা নতুন কার্ড ইস্যু করে দিলেন আর বললেন পুরনো কার্ডের সমস্ত ব্যালেন্স নতুন কার্ডে আপনি আপ 7 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এই ট্রেনগুলিকে মেট্রো ট্রেনস বলে। লোকাল ট্রেন বলতে আমরা এদেরকেই বুঝি। এদের স্লাইডিং দরজা থাকে, ঠিক যেমন ট্র্যামে থাকে, সেরকম ট্রেনেও। দরজাগুলো বন্ধ করতে পারবেন কিন্তু শুধু ড্রাইভার্সরা, আর খুলতে পারবেন প্যাসেঞ্জার্সরাও। কোনো সিট নেই রে, খালি ট্রেন ও ক্যাব মিলিয়ে গন্তব্য জায়গায় পৌঁছতে 1.5 ঘন্টার সময় লাগবে। শিল্পী অঞ্জন দত্ত আসছেন ওনার গানে 30 বছর পূর্তি উদযাপন করতে আমাদের সবার সাথে মেলবোর্নে, ফলে শত দূরত্ব মেনেও আমরা যাবই। ইভেন্টটা অর্গানাইজ করেছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এটা একটি বাংলাদেশি অ্যাসোসিয়েশন মেলবোর্নে। বেরোলাম যে স্টেশনটা সেটার নাম আল্টোনা, ভীষণ সুন্দর একটা বিচ আছে, এখনও আমিও আসিনি, যদিও যেদিন আসবো আপনাদেরও আনবো। কি গরম, রবিবারের দুপুরে মাংস ভাত খেয়ে সব ঘুমোচ্ছে, দেখুন ধু ধু করছে, একটা কোনো মানুষ নেই রাস্তায়। ওই যে বিশ্বাসবাবু কিন্তু দাঁড়িয়ে থাকবেন, ক্যাব দূর দূরান্ত অবধি কিন্তু দেখা যাচ্ছে না, উনি দাঁড়িয়ে থাকবেন। দেখছি সেখানে অনেক কিন্তু স্কুল আছে। হ্যাঁ, শহর থেকে বাইরে এলেই স্কুলগুলো ভালো শোনাচ্ছে। স্কুল ভালো কি খারাপ এখান থেকে বাইরে
ফাইনালি এসে গেছি বিশাল বড় পার্কিং লট, সারি সারি গাড়ি দাঁড়িয়ে। প্রথমত ভেতরে ঢুকে অসম্ভব শান্তি পেলাম, যা বাইরে গরম। এখন যা বুঝছি, ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে আমাদের। ও লাইনে দাঁড়িয়ে গেল। আমারও তো একটা দায়িত্ব আছে, যাই আমি আমার কাজ সারি। যা বুঝলাম, একটা চা বা সিঙ্গারা $4 করে, মানে $219 মতন। বার্গার, চিকেন, স্যামন দুটোই আছে দেখছি $10 করে, মানে $548 মতন। আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটোই $14 করে, মানে $768 করে। এখন চা আর সিঙ্গারাই নেব, অন্য কিছু নেব না। ফাইনালি টিকিটটা হাতে পেলাম, এবার শুধু অপেক্ষা অডিটোরিয়ামের দরজা কখন খুলবে আর আমরা ভেতরে ঢুকব। 5:30 বেজে গেছে, সত্যি কথা বলতে আর অপেক্ষা করতে পারছি না। এবার শুধু মনে হচ্ছে শোটা কখন শুরু হবে। প্রচুর মানুষজন এসে গেছেন, শুরু শুরুতে মনে হচ্ছিল খুব ফাঁকা, কিন্তু তা নয়, প্রচুর মানুষ। ওরে বাবা, এবার সত্যি বলতে ওই চেয়ারটা আমাকে ডাকছে, বসি আর এবার অপেক্ষা করি। অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের সকলকে। এই ফেসবুক ইউটিউবের কপিরাইট পলিসির জন্য আমি একটা গানও শোনাতে পারছি না, আমার সত্যি খুব খারাপ লাগছে। এই বাংলা ব্যান্ডটির নাম সাবক্লাস 573, এটি একটি বাংলাদেশি ব্যান্ড, মেলবোর্নে। অনবদ্য পারফরম্যান্স, খুব সুন্দর পারফরম্যান্স, এক একটা গান খুব ভালো গাইছেন, কিন্তু যার জন্য এসেছি তাকে এখনও দেখতে পাইনি, প্রায় 7টা বাজছে। গান গাইতে যখন এসেছিলাম, খানিকটা একটা একটা ছোট জীবনের একটা ছোট অংশ থাকবে ওটা, সেই ভেবে সেটা আমার জীবনে এত বড় হয়ে যাবে আমি কখনো ভাবিনি। এবং দ্যাট ওয়াজ 30 years ago, কিন্তু আমি কৃতজ্ঞ যে এই গান গেয়ে আমি সারা পৃথিবী ঘুরতে পেরেছি, আমি কখনো ভাবিনি সেটা, কিন্তু সেটা সম্ভব হলো এবং আপনারা শুনছেন। এবং অস্ট্রেলিয়া আগে এসেছি, কোভিডের আগে এখানে আসা হয়নি, কথা হয়েছিল, কিন্তু আবার এখানে এলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের মনে হয়েছে যে বেশ কিছু গান আমার চট করে গাওয়া হয়, এত জায়গায় গেছি, ওই গতে মারা কিছু গান, মানে শুধু একটা টেলিফোন নাম্বারের জন্য গান। আমাদের ক্যাব এসে গেছে, ক্যাবে উঠে সবটা বলছি। সত্যি কথা বলতে কলকাতা থাকাকালীন ওনাকে এত কাছ থেকে শোনার সুযোগ হয়নি, তাই এই ইভেন্টটা এসেছিলাম এক আকাশ এক্সপেকটেশন নিয়ে। বিশেষ করে বেলাবোস শোনার ইচ্ছে অসম্ভব বেশি ছিল। জানি না উনি শেষে গিয়েছিলেন কি না, কারণ আমরা শেষ অবধি থাকতে পারিনি। ইনফ্যাক্ট এটি আমাদের ফার্স্ট ইভেন্ট যেটা শেষ না করেই বেরিয়ে আসতে হলো মাঝখানে। না, সন্ধ্যাটা মন্দ কাটেনি, ওনার অনেক রকমের গান শুনলাম, পুরনো গান, অফবিট গান, কিন্তু ওই আর কি, মনটা শেষে গিয়ে কোথাও একটু খারাপ তো হয়েই গেল, কি আর করা যাবে। আসলে উনি 7টা নাগাদ স্টেজে এলেন, স্বাভাবিকভাবেই 8:30 শেষ হওয়ার কথা ছিল না। 9টার সময় আমরা বেরোলাম, তখনও উনি স্টেজেই ছিলেন, পারফর্ম করছিলেন। প্রোগ্রামটা আসলে 5টা থেকে শুরু হয়ে 8:30 অবধি হওয়ার কথা ছিল, সেই মতন প্ল্যান বানিয়েছিলাম, 9:28 ট্রেন ধরবো ভেবেছি। এর পরের ট্রেনটাও ধরতে পারতাম, সেক্ষেত্রে আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত্রি হয়ে যেত, আর পরের দিন অসংখ্যর অফিসও আছে। দেখছেন সবাই জ্যাকেট পরে, সকালে যতটা গরম ছিল
এখন ঠিক দুগুণ ঠান্ডা বেড়েছে। ইভেন্টগুলোতে এত ছুটোছুটি করে এত দূরে যাই দেখতে, তারপর যদি পুরো শেষ করতে না পারি মন খারাপ তো হয়। যাগে, ডিনারে আজ বিরিয়ানি ওখান থেকেই কিনলাম, তাই মন খারাপ আর করছি না, তাড়াতাড়ি বাড়ি যাই। আর আপনাদের যেটা করতে হবে, একটা কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের, বন্ধুদের সাথে আপনজনদের সাথে শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন মিস না করতে চাইলে, ফেসবুক থেকে দেখলেন ফলো করে রাখবেন। খুব আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর চলি টাটা।